যদি নিজেদের মধ্যে মারামারি করিস তাহলে আমি কাদেরকে রিমিশন চালাবো? প্রথমবারের মধ্যে সাবধান করে দিচ্ছি, দ্বিতীয়বার যদি নিজেদের মধ্যে মারামারি করিস আমি কাউকে ছাড়বো না, কথাটা যেন মনে থাকে। আপনি আসিফকে সাবধান করে দিন, আবার যদি আমার গায়ে হাত দেয় তাহলে আমি ওকে গুজর। সরি লিডার, যা যা আমার সামনে থেকে। লিডার ইদানিং আসিফ আর মুক্তিকে বেশি প্রাধান্য দিচ্ছে। এই দেখ, আসিফ তোকে মারল কিন্তু তার কোনো প্রতিক্রিয়া নেই। শোন, আমরা দুজনে মিলে একটা নতুন চাল চালি। কি চাল বল? কিন্তু আমি ওই আসিফ ছালারে ছাড়ুন না। সাবাস, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। এইবার সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। শোন, তুই সত্যি বলছিস আসিফ আমাকে ভালোবাসে? ভালোবাসে মানে বুকের ভেতর থেকে ভালোবাসে, শুধুমাত্র তোমার বাবার ভয়ে কিছু বলতে পারে না। আসিফ কোথায়? আমি ওর কাছে যাব, ওর মুখে ভালোবাসার কথা শুনব। আসিফ আজ রাতে জঙ্গলের উত্তর দিকে অপেক্ষা করবে, তুমি জানো? যাব মানে আমার ইচ্ছে করছে জোর করে রাত নামিয়ে নিয়ে আসি। তুই থাক, আমি আসছি। আসলাম ভাই, স্বরাষ্ট্র মন্ত্রী যেভাবে বারবার মুন্নার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে তাতে যে কোনো মুহূর্তে মাথার মগজ ধোলাই হয়ে যেতে পারে। আর একবার যদি সত্যি সত্যি মগজ ধোলাই হয়ে যায় তাহলে আপনার ষড়যন্ত্রের জাল ছিঁড়ে যাবে। তাহলে কি হবে? হলো আপনার সত্যিকারের দেশদ্রোহীর চেহারা জনগণ চিনে ফেলবে। দেশপ্রেমিক সেজে আপনি যাদের দিয়ে সত্যিকারের দেশপ্রেমিক মানুষ আর দেশটাকে ধ্বংস করার জন্য যোদ্ধার নামে ক্যাডার তৈরি করছে, ওরাই আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তুমি ঠিকই বলেছ, যে কোনো মুহূর্তে মগজ ধোলাই হয়ে যেতে পারে, কারণ মুন্নার শরীরে দেশপ্রেমিক মুক্তি যোদ্ধার রক্ত। তাই আমিও চাই খুনি হিসাবে আমার বুকে গুলি চালানোর আগেই মুন্নাকে জেলের ভিতরে শেষ করে দাও। তাহলে আমার ধারণাই সত্যি, আসলাম মির্জার এটাই সত্যি।